রাজ্যত শেহতীয়াক বানে সংহারী রূপ ধারণ করেছিল যদিও বর্তমান বান পরিস্থিতি কিছু উন্নত হওয়াত বিভিন্ন বান শিবির আর ওখ ঠাইত থাকা পরিয়াল সমূহ নিজ নিজ ঘর যাবলে সক্ষম হয়েছে যদিও মরিগাঁও নগর মিলনপুর স্কুলত থাকা প্রায় এশটা পরিয়াল সম্মুখীন হবলগা হয়েছে বিভিন্ন সমস্যার। কেইদিনমান পিছতে স্কুল আরম্ভ হলে এই সকল লোক কলৈ যাব কি করব তাকে লৈ চিন্তিত হয়ে পড়েছে। আনহাতে তীব্র খাদ্য সংকটের লগতে চিকিৎসার অভাবত হাহাকার করবলগিয়া হয়েছে শিবিরত থাকা আবাসী সকল। বৃহস্পতিবারে এজন বৃদ্ধ ব্যক্তির চিকিৎসার অভাবত মৃত্যুর মুখত পড়া বলে জানিবলৈ দিয়ে পরিয়ালের লোকে। আনহাতে মিলনপুর এম ই স্কুলের বান শিবিরত এজন ব্যক্তির মৃত্যু হওয়ার খবর পায় ততাতৈয়াক মরিগাঁও রাজহ চক্র বিষয়া লাট মন্ডলের আরক্ষী আর চিকিৎসা বিভাগের লোক উপস্থিত হয় শিবিরট। চক্র বিষয়াগীর উপস্থিতিত জেলা প্রশাসনের জড়িয়ে মৃত ব্যক্তিগুলিক মরণোত্তর পরীক্ষার মরিগাঁও অসামরিক চিকিৎসালয় প্রেরণ করে। হয় এই আমার আপনাদের দেখিছে এই মিলনপুর মিলনপুর স্কুলের শিবির হয়। ইয়াতে আমার মিলনপুরের বহু মানুষ আর হেকেনামারের কিছু মানুষ পানির কবলত পড়ে সর্বশান্ত হয়ে ইয়াতে শিবির পাতি আছেহি। আজি প্রায় 24-25 দিন ধরে ইয়াতে আছে। তো এটা কথা হল মানুষ মরিগাঁও পৌরসভার ইয়াত 7 নম্বর আর 3 নম্বর দুইটা ওয়ার্ডরে মানুষ আছে ইয়াতে এই শিবিরট। এতিয়া কথা হল মানে কি মানুষ মরণশীল বা মানুষ মৃত্যু হয়েই, মানুষ স্বাভাবিকভাবে মৃত্যু হয়, মৃত্যু হয়েছে বা হয়েও থাকিব। অতি দুর্ভাগ্যর বিষয় এই যে আমার এই শিবিরট আজি 24-25 দিন ইয়াতে শিবির পাতি মানুষখিনি আছে আর ঘর এতিয়াও এবুকু পানি। কিন্তু দেখা যায় আপনার ইয়াত মাত্র দুদিন মাত্র সরকারের ফলের দুদিন সাহায্য দিছে, দুদিন চিকিৎসকর ফলের দুদিন ডাক্তর আহিছে, ডাক্তর মানে কিছু মানে নার্স সার্স আহিছে, আহি পেলা কিবা জ্বরের টেবলেট দি গেছে। আজি মানে অতি দুর্ভাগ্য বিষয় এইটে যে এই মানুষজন আজি মৃত্যুমুখত পড়ার এটাই আমি মানে কারণ মানে ভাবিলে বাধ্য হয়েছো এইটে যে ইয়াত আজি একটা পরিবেশ হয়েছে যদি পরিবেশ মানে অস্বাস্থ্যকর পরিবেশ হয়েছে। ইয়াত কোনো ধরনের মেডিকেলের বিভাগ নাই। আমার মরিগাঁও টাউনের একেবারে ওসরতে এই শিবির 1 কিলোমিটার মাত্র ইয়ারপর সার্কুল অফিস, ডিসি অফিস, কিন্তু ইয়াত কোনো ধরনের আপনার সরকারি চিকিৎসার কোনো ধরনের ব্যবস্থা নাই। খোয়া খাদ্যরও পর্যাপ্ত পরিমাণে পোৱা নাই, পর্যাপ্ত পরিমাণে মানে যিখিনি প্রয়োজন সেইখিনিও এতিয়ালৈকে পোৱা নাই। আর কোনো ধরনের ইয়াত খোয়া পানির ব্যবস্থা এতিয়ালৈকে সরকার ফলের লওয়া আমার পরিলক্ষিত হওয়া নাই। কোনো ধরনের খোয়া মানে পানি ব্যবস্থা করা নাই। আজি দেখবলে পাইছে এটা দমকলতে গোটেই ইয়াত আপনার 100 ঘর পরিয়াল আছে, 100 ঘর পরিয়ালের মানুষে এটা দমকলতে গা ধুইছে, এটা দমকলের পানি খাইছে আর গোটেই পরিবেশ চাক আপনাদের কেনকা অস্বাস্থ্যকর পরিবেশ হয়েছে। গতি ইয়াত এই মানুষজন যে আজি যানুষ মৃত্যু হল, এই মানুষজন আজি মৃত্যু হওয়ার এটাই কারণ তারমানে এই মানুষজন ইয়াত অস্বাস্থ্যকর পরিবেশত অসুস্থ অল্প আসলে একবারে মানে সুস্থ হয়েও থাকা না, সুস্থ আসলে কিন্তু এই অস্বাস্থ্যকর পরিবেশে আরও অসুস্থ করে আজি মৃত্যু হবলে মানে বাধ্য হয়েছে। গতি আমি সরকারক আর ডিসি মহোদয়ক আবেদন জানাম, অনুরোধ জানাম যে আমার এই মিলনপুর শিবিরট আপনাদের আহি অকমান তৎকালীন হিসাবে আহি আপনাদের তদারক করব আর ইয়াত পর্যাপ্ত পরিমাণে আপনাদের রিলিফের ব্যবস্থা করব, চিকিৎসার ব্যবস্থা করব, খোয়া পানির ব্যবস্থা করব, এইখানে আমি সরকারের প্রতি আহ্বান জানাব। মোট দেউতা ভাই মানে চিকিৎসা করবা নাই, পয়সা অভাব, চিকিৎসা করবা নাই, তো কারণে আজি ধর অকস্মাতে মূর্তি ঘয় পরিবল আর মৃত্যু হয়। ঘটনাটা মিলনপুর স্কুল ঘরতে হয়েছিল শিবিরত, ঘর আসছিল হেকেনামারা, তার পানি হওয়ার কারণে শিবিরত রাখা হয়েছিল। ইয়াত হল আজি 15-20 দিন মানে হল নাকি, 25 দিন মান হল। মানুষজনের বয়স 70 মান হব। মানুষজনের বেমার সেমার একো নাই, মানে অকস্মাতে মূর্তি ঘরে পড়ি গেল আর মৃত্যু হয়। নাম মানুষজনের নাম হল হাফিজ আলী। সরকারি সাহায্য কেনকা পাইছিল শিবিরত? শিবিরত পাওয়াটা পাইছিল, মতো ইয়াত না থাকো, মই থাকো তাত, মোর দেউতা থাকে ইয়াত, মই হেকেনামার রাস্তা শিবিরত থাকো।
ইতে ইয়াত মই জানা মতে দুই তিনিবাৰ পাইছে, পিছতো মই ক'ব নোৱাৰিম। কোনোবা মানুহ আহিছে, চৰকাৰী মানুহ কোনোবা আহিছে? চৰকাৰী মানুহ এতিয়া তেনেকৈ মই গম পোৱা নাই। মৰিগাঁৱৰ পৰা মনোয়াৰ হুছেইনৰ ৰিপৰ্ট, মাই নিউজ এনি।